তালিম। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব ভালো করে শুনেন, হে মুমিনগণ, ইমানের সঙ্গে তো বুঝলেন, হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম, লিসেন টু মি কেয়ারফুলি, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, তোমরা তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠস্বরের উপরে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপরেও তোমরা কণ্ঠস্বর উঁচু করো না। তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিধানের উপরে কেমন করে আপনি যেতে পারেন? আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলছেন নবীর কণ্ঠস্বর যে লেভেলে তার চেয়ে উঁচু স্বরে কথা বলো না। তাহলে কিভাবে আমরা আল্লাহ তার রাসূলকে অগ্রাহ্য করতে পারি, তাদেরকে বাদ দিয়ে অন্য ইবাদত করতে পারি, তাদের সুন্নাহ বাদ দিয়ে অন্য সুন্নাহ ফলো করতে পারি, তাদের কনস্টিটিউশন বাদ দিয়ে আমরা অন্য লস কিভাবে ফলো করতে পারি, তারপরেও কেমন করে আমরা মুসলিম থাকতে পারি বা মুমিন থাকতে পারি? আল্লাহ বলছেন ওয়ালা তাজহারুলাহ, জোরে কথা বলো না, তাজহারুলাহ মানে জোরে কথা বলো না, বিল কওলি কাজহরি বাআদিকুম লিবাআদ, তোমরা একে অপরের সাথে যেমন করে জোরে কথা বলো, এভাবে নবীর সামনে জোরে কথা পর্যন্ত বলবে না। কি হবে তাহলে? আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না, মানে আমাদের অজান্তেই আমল নামা ডিলেট ফরম্যাট, কিয়ামতের মাঠে উঠে দেখবো আমল নামায় কোনো নেকি নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। অপরাধটা কি? শুধু আল্লাহর রসুলের সামনে জোরে কথা বলছে, ব্যাস এটাই। তাহলে তার অবাধ্যতা করা কি পরিমাণ শাস্তি সেটা আপনি বুঝে নেন। এখানে একটা তাফসীর আছে, আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু আনহু একবার নবীর সামনে বসেছিলেন, কোন একটা বিষয় নিয়ে উভয়ের মাঝখানে কথা কাটাকাটি হয়েছে, হতে পারে তারা মানুষ। তো এরপরে এই আয়াতটা নাজিল হয়, আর আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু আনহু দুজন আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। উমর ইবনে খাত্তাব বলেন এরপর থেকে তিনি রাসূলের সামনে এমন ভাবে কথা বলতেন যে নবীকে আবার জিজ্ঞেস করতে হতো যে কি বললো আরেকবার বলো। আপনারা আরেকজন সাহাবীর নাম এসেছে, তার নাম হচ্ছে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু, তিনি তার ব্যাপারেও এই একটা ঘটনা আসে। তিনি কোনো একদিন মসজিদে আর আসতেছে না, বাসায় বসে থাকে, কান্নাকাটি করে। সাহাবীরা গিয়ে বলেন কি সমস্যা, মসজিদে আসেন না কেন? তিনি বলেন আমার তো আমল নামা ধ্বংস হয়ে গেছে, কারণ আমি আল্লাহর রাসূলের সামনে উঁচু স্বরে কথা বলছিলাম। পরে নবীজি লোক পাঠালেন, গিয়ে বললেন ওকে ডেকে নিয়ে আসো, বলো যে সে জাহান্নামী না, সে জান্নাতি। এই সাহাবী মৃত্যুবরণ করেছেন ইয়ামামার যুদ্ধে, ইয়ামামা মুসাইলামা কাযযাবের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর রাসূলের নিকটে এসে তাদের গলার ভয়েসটাকে নিচু করে রাখে, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরাই সেই সব ব্যক্তি যাদের কলবটাকে আল্লাহ পাক তাকওয়ার জন্য পরীক্ষিত করে ফেলছেন, মানে কলবগুলোকে আল্লাহ পাক চুজ করছেন, এদের কলবে আল্লাহ পাক তাকওয়া দিয়ে দিয়েছেন। কাদেরকে? যারা আল্লাহর রাসূলের সামনে নিচু স্বরে কথা বলে, দেখে তার মানে সেই প্রত্যেক ব্যক্তি যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানের আনুগত্য করে, নিঃসন্দেহে তাদেরকে আল্লাহ পাক তাকওয়া দিয়ে দিবেন। আর সেই প্রতিটা ব্যক্তি যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে লঙ্ঘন করছে, আল্লাহ পাক তাদের অন্তরে তাকওয়া দিবেন। আল্লাহ পাক বলছেন আরো আছে ওদের পুরস্কার, লাহুম মাগফিরাহ, ওদের জন্য আছে পুরো ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং মহান পুরস্কার। আল্লাহ পাক এর পরের আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, হে নবী, তোমাকে যারা হুজুরাতের পিছন দিক থেকে ডাকছিল, হুজরা মানে হচ্ছে নবীর যে কক্ষগুলো ছিল, ছোট ছোট কক্ষগুলোকে কি বলা হুজরা, এর বহু বছর হুজুরাত, এই হুজুরাতের আড়াল থেকে যারা তোমাকে উচ্চস্বরে ডাকছিল, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের বেশিরভাগের কোনো আকল নাই, মানে বেদুইন চিনেন, আরব বেদুইন, গ্রাম্য পল্লীর মানুষ কিছু থাকে না, আরবের কিছু বেদুইন নবীর কাছে এসেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বাড়ির পিছন থেকেই ডাকাডাকি শুরু করছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ করে ডাকছে, আমাদের কাছে আসেন, বের হন, ওদের কাছে ম্যানার নাই, আসলে ম্যানারলেস, আমার কাছে মনে হয় স্টিল দ্বারা ম্যানারলেস, স্টিল ম্যানারলেস। যাই হোক, তো এই এর এর পরিপ্রেক্ষিতে নবী কিন্তু কোনো কথা বলেননি যে আমাকে এভাবে ডেকো না, বাকি বেয়াদবের মতো কথা বলা শুরু করছো, কিচ্ছু বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মনে মনে একটু কষ্ট পাইছিলেন,
আমাদের নবী মনে মনে একটু কষ্ট পাইছেন যে এইভাবে ডাকে আমাকে। আল্লাহ পাক তার নবীর মনের কষ্ট সহ্য করেন নাই, আয়াত নাযিল করে দিয়েছেন। তাহলে আজকে নবীকে প্রকাশ্যে যারা কষ্ট দেয় ওদের কি হবে চিন্তা করছেন কখনো? আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি ওরা সবর করত লাকানা খায়রাল লাহুম হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, যতক্ষণ তুমি ওদের কাছে বের হয়ে আসো এই পর্যন্ত ওরা যদি সবর করত এটা ওদের জন্য উত্তম হতো। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল পরম দয়া, আল্লাহ পাক মানে মাফ করে দিয়েছেন তারপরেও ইন্নাল্লাহু গফুর রহিম। তাহলে আমরা কাদব শিখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, আমাদের গলার ভয়েস, আমাদের আনুগত্য কত মানে আত্মসমর্পণকারী লেভেলে হওয়া উচিত আমরা একটা বুঝতে পারলাম। যদি করতে পারি আমরা পাবো ক্ষমা এবং আজিজুল আজিম মহান পুরস্কার। এরপর ৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, খুবই ইম্পর্টেন্ট আয়াত এই যুগের প্রত্যেক মানুষের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আপনার রব আপনাকে বলছেন হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ভালো করে শুনেন, আল্লাহ বলছেন যদি তোমাদের কাছে কোনো ফাসেক বা পাপাচারী কোনো সংবাদ নিয়ে আসে ফাতাবায়ানু, এটাকে তোমরা আগে পরীক্ষা করে দেখবে, কথাটাকে বিশ্বাস করবে না আগেই, কথাটাকে আগে পরীক্ষা করে দেখবে, কেন? আন তুসিব কওমান বিজাহালা, ওই কথাটা শুনে তোমরা জাহেলিয়াত অজ্ঞতা বশত কোনো কওমের ক্ষতি করে ফেলতে পারো, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এরপর তোমরা যা করেছো এর কর্মের কারণে তোমরা অনুতপ্ত হয়ে থাকবে। আল্লাহ একটা মৌলিক মেসেজ দিচ্ছেন যে কোনো ফাসেক পাপাচারী যদি কোনো খবর নিয়ে আসে আগে বিশ্বাস করো না, খবরটাকে যাচাই বাছাই করে দেখো। আমরা বলি যে বিবিসি থেকে কোনো কিছু প্রচার করা হলে আগে বিশ্বাস করার দরকার নাই, যাচাই বাছাই করেন, সিএনএন থেকে প্রচার হলে যাচাই বাছাই করেন, পশ্চিমা মিডিয়াগুলো যেগুলো প্রচার করছে যাচাই বাছাই করেন, ওরা ঢালাওভাবে মুসলিমদেরকে যা বলছে মুসলিমরা আসলে তা নয়। আমরা শান্তিকামী জাতি, আমরা স্থিতিশীল জাতি, আমরা সমৃদ্ধ জাতি, আমরা রাজকীয় জাতি, আমরাই সেই জাতি যারা এই ওয়ার্ল্ডকে শাসন করেছি দীর্ঘদিন ধরে, আমরা মৌলবাদী নই, জঙ্গি সন্ত্রাসী নই, আমরা আত্মসমর্পণকারী শান্তিকামী মুসলিম। ওরা যা প্রচার করছে এগুলোকে ঢালাওভাবে বিশ্বাস করার দরকার নাই, ইন জাআকুম ফাসিকুম বিনাবা ফাতাবায়ানু, তোমরা পরীক্ষা করে দেখো। একজন বলল যে ইরাকে সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে, বাস বিশ্বাস করে ফেললাম, পরে দেখলো কোনো অস্ত্রই নাই, এদিকে এই যুদ্ধে লাখ লাখ মানুষ মারা গেল। এই মিডিয়ার জগতে খুব খেয়াল রাখবেন, যত মিডিয়া আছে প্রচার করছে সংবাদগুলো, সংবাদগুলোকে অবশ্যই কোরআন সুন্নাহ এবং বিশ্বস্ত মিডিয়া বিশ্বস্ত উৎস থেকে যাচাই বাছাই করে দেখবেন, অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না, স্পেশালি সে যদি ফাসেক হয়ে থাকে। তা এই আয়াতটা একটা দলিল, যারা ইসলাম নিয়ে কথা বলবে ওলামায়ে কেরাম তাদের কাছে যখন কোনো কথা আসে কোরআনের বা হাদিসের বা কোনো ব্যক্তি সম্পর্কে, তাদের উচিত তার সম্পর্কে আগে ভালো করে যাচাই বাছাই করা, না বাছাই করে একটা কথা বলে দিলেন তাহলে আপনি দিন শেষে আপনার সম্মান হারাবেন এবং কোরআন লঙ্ঘন করবেন। এগুলো সমস্যা আমাদের উম্মার। এই আয়াতের উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়ালামু, আল্লাহ বলছেন জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আল্লাহর রাসূল এখনও উপস্থিত আছেন। এটা ওই যুগের কথা, আর এখন আমাদের মাঝে আল্লাহর রাসূলের সুন্নাহ উপস্থিত আছে। লাউ ইউতিউকুম ফী কাসীরি মিনাল আমর লাআনিতুম, আল্লাহর রাসূল যদি বেশিরভাগ বিষয়ে তোমাদের মত নেওয়া শুরু করেন তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর রাসূল যদি বেশিরভাগ বিষয়ে তোমাদের মত নেওয়া শুরু করেন তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত বেশি হয়ে যাবে। আল্লাহর রাসূল আল্লাহর হুকুমে কাজ করেন, তাই না? ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, কিন্তু আল্লাহ পাক কি করেছেন, মুমিনদের হৃদয়ের মধ্যে ঈমানকে পছন্দনীয় করেছেন, মুমিনদের মনের মধ্যে আল্লাহ পাক ঈমানের প্রতি মহব্বত সৃষ্টি করেছেন এবং ঈমান দিয়ে আল্লাহ পাক মুমিনদের কলব সুশোভিত করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসিয়ান, মুমিনদের অন্তরে আল্লাহ পাক এই যে ফাসেকি সীমা লঙ্ঘন এবং কুফুরি এগুলোর প্রতি ঘৃণা সৃষ্টি করেছেন। তাহলে বুঝে নেন, যদি আপনার মনের মধ্যে কুফরি সীমা লঙ্ঘন এবং পাপাচারের বিরুদ্ধে কোনো ঘৃণাই না থাকে তাহলে বুঝতে হবে যে মনের মধ্যে ঈমানের অবস্থা খারাপ। কথা কি বুঝতে পারছি? আমরা যদি মন থেকে সমস্ত অন্যায় অশ্লীলতা পাপাচার কুফুরিগুলোকে ঘৃণা করতে না পারি তাহলে মনে ঈমানের ত্রুটি আছে, তাদের ঈমান পরিপূর্ণ যারা এগুলোকে ঘৃণা করতে পারে। উলাইকা হুম রশিদুন, আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে সুপথপ্রাপ্ত, এরাই সুপথপ্রাপ্ত, ফাদলাম মিনাল্লাহি ওয়া নিয়মা,
এগুলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং নিয়ামত। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক হচ্ছেন আলিম, মহাজ্ঞানী এবং হাকিম, প্রজ্ঞাময়। এবার আসেন আরেকটা ফেজ, আল্লাহ পাক বলছেন মুমিনদের সামাজিক অবস্থা। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন, খুব ভালো করে শুনি আমরা যারা ধর্মীয় সেক্টরে আছি এবং অন্যান্য সেক্টরে আছি। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে দুইটা দল যদি ইখতাতালু, একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, যুদ্ধে লিপ্ত হয়, সংঘাতে লিপ্ত হয়, তাহলে আমাদের কাজ কি? ফাসলিহু বাইনাহুমা, তাদের মাঝে ইসলাহ করে দাও। আল্লাহ বলছেন যদি মুমিনদের মাঝে এরকম দুইটা দল একে অপরের সাথে লড়াই করে, সংঘাত করে বা কি বলবো কলুশন লিপ্ত হয়, আমাদের দায়িত্ব হচ্ছে উভয়ের মাঝখানে ইসলাহ সংশোধন করে দেয়া। তাহলে কি হবে? আয়টা শেষ করি। আল্লাহ পাক এরপরে বলেছেন ফাইম বাবাত ইহদাহুমা আলাল উখরা, ইসলাহ করে দেওয়ার পরেও যদি একদল আর এক দলের উপর চড়াও হয়, জুলুম করে, ফাকাতিলুল্লাতী তাবগি, যে দলটা সীমা লঙ্ঘন করছে ওর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ না আল্লাহর আদেশ নেমে আসে, মানে আল্লাহর ফয়সালা নেমে আসে। ফাইন ফাআত, এরপর যদি ওরা বিরত হয়ে যায়, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, যদি ওরা বিরত হয়ে যায় তাহলে উভয়ের মাঝখানে আবার ইসলাহ করে দাও, সংশোধন করে দাও ন্যায়ের মানদণ্ডে, এবং আকসিতু, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, উভয়ের মাঝখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক এই মীমাংসাকারীদেরকে পছন্দ করেন। এখান থেকে মেসেজ কি পেলাম? যদি আমরা দেখি আমাদের উম্মাহ, এই মুসলিম উম্মাহ একে অপরের সাথে লড়াইয়ে লিপ্ত আছে, ধর্মীয় ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক বা পলিটিক্যাল ক্ষেত্রে, আমাদের দায়িত্ব হচ্ছে উভয়ের মাঝখানে ইসলাহ করে দেয়া। ইসলাহ করার পর যদি কেউ কারো প্রতি সীমা লঙ্ঘন করে, তখন মাজলুমের পক্ষ নেওয়া উচিত, জালেমের পক্ষ নয়। এরপর যদি তারা আবার সংশোধন হয়ে যায়, আবার ইসলাহ করে দেয়া। এবং আল্লাপাক বলছেন আল্লাপাক ইসলাহকারীকে পছন্দ করেন। আপনি আপনার এই ধর্মীয় দৃষ্টিকোণে তাকান, দেখবেন আমাদের মধ্যে শত শত দল আছে না, আছে না নাকি নাই? এদের মাঝখানে ইসলাহ করা আমাদের দায়িত্ব। এই জন্যই আমরা বলেছি যে সবাই মিলে একটা কমিউনিটিতে আসতে হবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা মুসলিম, হানাফি আমার ভাই, সালাফি আমার ভাই, দেওবন্দি আমার ভাই, তাবলিগ আমার ভাই, সবাইকে ভাই মনে করতে হবে। ওয়ান উম্মাহ কনসেপ্টে একটা কমিউনিটি গড়ে তুলতে হবে। এটা ইসলাহ এবং সংশোধনের প্যাটার্ন। একইভাবে যখন পলিটিক্যাল লাইফে দেখবেন, তারা সবাই কিন্তু মুসলিম মুমিন, কেউ যদি কুফরি করে থাকে সেটা আল্লাহ তার হিসাব নেবেন, বাহ্যিকভাবে বলছি। তারাও বিভক্ত, তারা বিভিন্ন দলে বিভক্ত, একে অপরের উপর চড়াও হচ্ছে। ওদের মাঝখানে আমাদের ইসলাহ সংশোধন করা উচিত, ওদেরকে বোঝানো উচিত যে আপনারা ওয়ান উম্মার অন্তর্ভুক্ত, আমরা সবাই একটা উম্মা। আসলে শয়তানি সভ্যতা আল্লাহ দুশ্মনরা চেয়েছিল আমরা যেন ধর্মীয়ভাবে বিভক্ত হয়ে থাকি আর পলিটিক্যালি বিভক্ত হয়ে থাকি, যাতে করে একটা উম্মা টুকরা টুকরা হয়ে থাকে, আমাদেরকে শাসন করা ওদের জন্য সহজ হয়। আসলে বাস্তবতা এটাই হয়েছে, আমরা বুঝতে পারি নাই। এখনও যদি সতর্ক না হই আগামীতে আরও ক্ষতি হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। হ্যাঁ, এরপর আল্লাহ বলছেন ইন, একটা চিরায়ত আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন হচ্ছে একে অপরের ভাই, প্রতিটা মুমিন একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝখানে ইসলাহ এবং সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। তাহলে আল্লাহ বলছেন সমস্ত মুমিনরা ভাই, আর আমরা এখন বলছি যে ওই দল জাহান্নামি আর ওই দল জান্নাতি, এই দল এটা আর ওই দল অমুক, আমি হকের ডিলার, আমার কাছে আসো জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যাও, ও খারেজি আর ও অমুক আর ও তমুক, ও সন্ত্রাসী ও জঙ্গি, আমি হকের ডিলার, আমার কাছে আসো জান্নাতের লিস্ট লাগলে নিয়ে যাও। আল্লাহ বলছেন আমরা সবাই ওয়ান উম্মাহ, আর ওয়ান উম্মাহ কনসেপ্টে কথা বলার কারণে আমরা হয়ে যাচ্ছি বিতর্কিত। সুবহানাল্লাহ, তাহলে আমরা কি সেক্টরাল ডিভিশন নিয়ে কথা বলবো? একটা দল খুলে বলবো সবাই আমার দলের ফর্ম পূরণ করেন, আপনি যদি আমার দলের ফর্ম পূরণ না করেন তাহলে আপনি আর জান্নাতীদের অন্তর্ভুক্ত না, যদি আপনি আমার দলের ফর্ম পূরণ করেন তাহলে আপনি হকের মধ্যে আছেন, ফর্ম পূরণ করবেন না হকের মধ্যে আর নাই। এই কনসেপ্টে ভাই আমি বিশ্বাসী না, যদি কেউ বিশ্বাসী হয় সেটা তার চিন্তা, সে তার চিন্তা লালন করুক, লেট দেম ডু হোয়াট এভার দে ওয়ান্ট, তাদেরকে করতে দেন তারা যেটা চায়, আর আমরা আমাদের যে মানহাস বা যে তরিকা বা যে মতবাদ ফলো করছি এটাকে আমাদেরকে করতে দেন, আমরা তো তাদের মতবাদে লাঙল চালাতে যাই নাই। যদি এটাতে সে
এগ্রি নাও করে তো লিভ আস অ্যালোন, আমাদেরকে একা ছেড়ে দেন, আমরা আমাদের মতো কাজ করতে থাকি। আমাদের চেষ্টা থাকবে প্রতিটা মুসলিম যেন একটা প্ল্যাটফর্মে আসে, এই চেষ্টা করে। এর জন্য নতুন কোনো দল খোলার দরকার নাই, দরকার মনের পরিবর্তন, যে ও আমার ভাই, ব্যাস, এনাফ, দ্যাটস অল। আপনার আমরা দেখেছি, দুঃখের সাথে বলছি যে আমরা দেখেছি একটা জামাত ছিল, সেখানে 1000 লোক ছিল, পরে দেখা গেল সেখান থেকে মসজিদ ভাঙল। হ্যাঁ, ফরজ ওয়াজিব নিয়ে কিন্তু মসজিদ ভাঙে নাই, আমার মুস্তাহাব মাসআলা নিয়ে মসজিদ ভাঙছে, ভেঙে আরেকটা মসজিদ করছে, তারপরে আবার 1 কিলোর পরে আরেকটা মসজিদ, তারপর আরেকটা মসজিদ, একটা রাস্তাতে 5টা মসজিদ। শুনলাম ওই প্রথম মসজিদটাই ছিল প্রথম আদি মসজিদ, বাকিগুলো ভেঙে ভেঙে হয়েছে। তো এরা মাশাআল্লাহ দিন কায়েম করে ফেলছে নাকি? এরা হকের চূড়ান্ত মানদণ্ড। এদেরকে দিয়ে উম্মার কোনো কল্যাণ নাই আসলে, সময়ের স্রোতে, ইতিহাসের স্রোতে এরা হারায় যাবে। এবং যারা সত্যিকার অর্থে উম্মাকে ইউনাইটেড করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ এরা সাস্টেইন করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভাই বলেছেন। আর এবার আল্লাহ পাক কি বলছেন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা ইয়াসখর, খুব ভালো করে শুনুন, লা ইয়াসখর কওমুম মিন কওম, কোনো কওম যেন অন্য কোনো কওমকে, কোনো কওম অন্য কোনো কওম যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাকে তুচ্ছ করা হচ্ছে, যাকে উপহাস করা হচ্ছে, ওই কওম এই কওমের চেয়ে অনেক বেশি উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসা, আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, কোনো মহিলাদের দল যেন অন্য কোনো মহিলাদের দলকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে ওই দল যাদেরকে তুচ্ছ করা হচ্ছে, আন্ডারএস্টিমেট করা হচ্ছে, ওরাই এদের চেয়ে বেশি উত্তম। আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অপরকে মন্দ নামে ডেকো না। আল্লাহর কথা, আমাদের ভয় করা উচিত, তোমরা একে অপরকে দোষারোপ করো না, একে অপরকে মন্দ নামে ডেকো না।